আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচের আগে নেটে ব্যাটিং করার সময় ডান হাতে চোট পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোট পাওয়ার সাথে সাথে নেট ছেড়েছেন তিনি। চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। 3 মার্চ 2 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। এই সিরিজকে সামনে রেখে অনুশীলন করছিলেন তিনি। তবে অনুশীলনের সময় তার ডান হাতে হঠাৎ বল লাগে, সেটা যে বেশ ভালো রকমের যন্ত্রণা দিয়েছে সেটা বোঝাই যায়, যখন মুশফিক অনুশীলন বন্ধ করে উঠে যান।